নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করছি দু হাজার চব্বিশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং দু হাজার চব্বিশের শেষের যে তিন মাস অর্থাৎ নিশ্চিতভাবেই অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর এই তিন মাস কেমন প্রকৃতির হতে পারে যদি আপনার রাশিটি হয়ে থাকে মিন আজকে সেই বিষয় নিয়ে আমরা চর্চা করব আলোচনা করব এবং খুব সংক্ষেপে এবং পুঙ্খানুপুঙ্খভাবে চেষ্টা করব আলোচনাটিকে কন্টিনিউ করা দেখুন কারেন্ট সিচুয়েশনটাকে বোঝে নেই বর্তমানে মিনরাশির প্রতিবন্ধকতা কয়েকটি জায়গায় আছে প্রথমত দ্বাদশে শনির অবস্থান দ্বিতীয়ত লগ্নে এবং সপ্তমে রাহুকেতুর অ্যাক্সিস তৃতীয়ত আমরা লক্ষ্য করতে পারি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে তাদের শনির অবস্থানের কারণে যে সাড়ে সাথে শুরু হওয়া সেই বিষয়টিও কিন্তু গুরুত্বপূর্ণ আমি প্রথমেই আপনাদের বলি এই তিন মাসে এক্সট্রিম প্রচুর পরিমাণে চেঞ্জ হয়ে যাবে বা একশো আশি ডিগ্রি জীবন ঘুরে যাবে তা কিন্তু নয় তবে এই তিন মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ নিজেকে রিকভার করার জন্য নিজের পজিটিভিটিগুলোকে বের করে নিয়ে আসার জন্য দেখুন অনেকেরই হেলথ প্রবলেম প্রচুর বর্তমানে মিনের আমরা বিভিন্ন কমপ্লিসিটি দেখতে পাচ্ছি যার মধ্যে পেটের প্রবলেম ডাইজেস্টিভ রিলেটেড বিভিন্ন রকম ইস্যুস রয়েছে যার মধ্যে আমরা যথেষ্ট পরিমাণে প্রবলেম দেখছি মেন্টাল ইস্যুস এবং মেন্টাল ইস্যুর অন্যতম কারণ হল পারিবারিক জীবন মেন্টাল ইস্যুর অন্যতম কারণ হল আপনার কর্মজীবনের ক্ষেত্র সো এটা মিনের মধ্যে আমরা প্রচুর পরিমাণে দেখছি কারেন্ট সিচুয়েশনে এবং দাম্পত্য নিয়ে মিন প্রচুর পরিমাণে ইস্যুস ফেস করছে আজকে দাঁড়িয়ে যদি এই প্রশ্নের উত্তর খোঁজার আমরা চেষ্টা করি যে মিন রাশির জাতক জাতিকারা তারা কতটা রিকভারি করতে পারবে আদতেও রিকভারি করতে পারবে কিনা আমি প্রথমেই বলি কয়েকটি বিষয়ে অনেক বেশি রিকভারি অপেক্ষা করে রয়েছে যার মধ্যে প্রথম হলো আপনার ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ রিকভারি কতটা করতে পারবেন সেটা অবশ্যই আপনার উপরেও ডিপেন্ড করবে তবে ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে যে সমস্ত সমস্যা আপনি ইদানিং ফেস করছেন যে সমস্ত বিষয় নিয়ে আপনি ইদানিং একটু চিন্তার মধ্যে রয়েছেন টেনশনের মধ্যে রয়েছেন আমি মনে করি এই ধরনের বিষয়বস্তু থেকে যথেষ্ট পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে মীন রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় মিন রাশির অনেকেই রয়েছেন তারা কিন্তু বর্তমান সময় খুব বেশি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে রয়েছে কারণ এত বেশি ব্যয় এত বেশি খরচ সেটা আপনি কখনোই এক্সপেক্ট করেননি আমি মনে করি এই যে মিনরাশি জাতক জাতিকাতে প্রচুর ব্যয় বেড়েছে প্রচুর ক্ষেত্রে তাদের খরচের মাত্রা যে মাত্রা অতিরিক্ত হয়েছে এক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও কিন্তু বাড়বে অর্থাৎ খরচ কমবে অথবা আয় বাড়বে আপনারা জানেন দুটো বিষয় পরস্পর পরস্পরের সাথে ব্যস্ত অনুপাতে ব্যয় যদি বাড়েন সেক্ষেত্রে আমাদের সেভিংস কমবে ব্যয় যদি কমে সেভিংস আমাদের বাড়বে তো আমি মনে করি যে মিন রাশির জাতক জাতিকাদের সেভিংস বৃদ্ধির অবকাশ আসবে কিছুটা হলেও পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করা যায় কারেন্ট সিচুয়েশন যেভাবে চলছে আমি মনে করি ধীরে ধীরে কিছুটা হলেও পজিটিভিটি মীন রাশির জাতক জাতিকাদের অন্তত পক্ষে স্বাস্থ্য ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং একই সাথে অর্থনৈতিক ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত হবে তবে অর্থনৈতিক ক্ষেত্রে দেখুন দ্বিতীয় প্রতি নিচস্ত থাকবেন একুশে অক্টোবর থেকে এটা বলবো না প্রচুর পরিমাণে আয় বেড়ে যাবে এটা বলা যায় না যে আপনার আয় সম্পূর্ণভাবে বেড়ে যাবে বা বর্তমান সময়ে যে যে বিষয়ে আয় রিলেটেড নানা রকমের সমস্যা ফেস করছেন আমি মনে করি তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা কিছুটা হলেও বাড়বে দেখুন এটা তো ছিল বাস্তব যে যেহেতু দ্বিতীয় পতি নিচস্ত হবেন পূর্ণাঙ্গ আয় বাড়বে না বা আয়ের ক্ষেত্রে পূর্ণাঙ্গ স্টেবিলিটি আমরা দেখতে পারবো না তবে কিছুটা কিছুটা করে যে বেটার একটা রেজাল্ট আমরা এক্সপেক্ট করতে পারি সম্মিলিতভাবে যে একটা শুভ অবকাশ অর্থনৈতিক ক্ষেত্রে মিন ক্ষেত্রে এক্সপেক্ট করা যায় এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং মিনে অনেকেই রয়েছেন যারা মাল্টিপল প্রফেশনে আছেন চাকরি করেন সাথে হয়তো একটা বিষয়ের সাথে যুক্ত বা এক বা একাধিক বিষয় থেকে আর্নিংয়ের জায়গাগুলো আসে এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা যুক্ত আমি মনে করি মিনের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখতে পারবো আই সংক্রান্ত বিষয় ধনাত্মকতার মাত্রাটা মীন রাশির জাতক জাতি খাতে বাড়বে আর একটা কথা বলি মিনের অনেকেই রয়েছেন তারা এডুকেশনাল নানারকমের প্রতিবন্ধকতা ফেস করছেন এবং বিশেষ করে এডুকেশনাল প্রতিবন্ধকতার মধ্যে আপনি যখন হায়ার এডুকেশনে যেতে চাইছেন সেখানে একটা প্রতিবন্ধকতা ফেস করছেন আবার লক্ষ্য করা করে আপনি কোনো কম্পিটিটিভ এক্সামিনেশান দিয়েছেন সেই জায়গা থেকে কিছু সমস্যার জায়গা ফেস করলেন তারপরে মোরাল লেস এটা বলা যেতে পারে মীন রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু বেশ এডুকেশনাল প্রবলেমও কিন্তু ফেস করছে পূর্ণাঙ্গ এডুকেশনাল প্রবলেম নিটবে কিনা তার থেকেও বড় কথা ফুটো আর যেহেতু চতুর্থ আপনাদের মার্কেটে তার অবস্থান প্রাথমিকভাবে ডিস্টার্বিং তবে নভেম্বরে বেটার থাক নভেম্বরে এডুকেশনাল জায়গাটা কিছুটা পজিটিভ হবে নতুন কোনো সিলেকশন নতুন কোনো অ্যাডমিশন এই ধরনের বিষয় মিন রাশির গ্রোথ কিন্তু অনেকটাই বাড়তে পারেন বা গ্রহ সংযোগে এই ধরনের অবকাশ আমরা অনেকটাই লক্ষ্য করতে পারব আর একটা কথা বলি সেটি হলো হায়ার এডুকেশন নিয়ে অনেকেই পিএইচডি করছেন রিসার্চ করছেন বা এই ধরনের লাইনে যেতে চাইছেন কিন্তু কোথাও যেন গিয়ে যারা কন্টিনিউ করছেন তাদেরও একটা প্রবলেম সেখানে সুপারভাইজার রিলেটেড সেখানে অ্যাটমসফিয়ার রিলেটেড থাকা খাওয়া রিলেটেড এই সমস্ত বিষয় নিয়ে একটা ভোগান দিই আবার অনেকের ক্ষেত্রেই ভোগান্তির মাত্রাটা অন্য জায়গায় অনেকেই কিন্তু ভুগছেন বিশেষ করে আপনার সহপাঠী আপনার সিনিয়র তাদের সাথে আপনার বন্ডিং কিন্তু ভালো থাকছে না আমি মনে করি মিনরাশি জাতক জাতিকাদের এই ধরনের বিষয়ে পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারেন ধীরে ধীরে লক্ষ্য করা যায় অনেকটাই ক্রোধ কিন্তু বাড়বে এটা নিয়ে কোনো ডাউট নেই মিনরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বড় সড় সমস্যা হল দাম্পত্য এবং এটা দীর্ঘদিনের আমি একটা সময় আপনাদের বারবারই বলেছিলাম যে দাম্পত্য জীবনে যারা সংসার করতে চান যারা কন্টিনিউ করতে চান কোনো দরকার নেই লল চাও তারপর একটা সময় যখন রিয়েলাইজ করলাম যে তারপরেও এত সময় ওয়েট করার পরেও সমাধান হল না তখন কিন্তু আপনাদের আমি বারবার পরামর্শ দিয়েছি কি পরামর্শ দিয়েছি যে লল ইটিগেশনে চল। কারেন্ট সিচুয়েশনেও আমি মনে করি না যে সমস্ত মিনডাসি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পুরোপুরি ঠিক হয়ে গেছে তবে এটা অন্তত মনে করা যায় এই বিশ্বাস অবকাশ রয়েছে যে মিন ধীরে ধীরে কিছুটা হলেও পজিটিভিটি দাম্পত্য জীবনের প্রসঙ্গে বাড়বে এবং হয়তো আরও সময় লাগবে এই তিন মাসেই পুরোপুরি দাম্পত্য পজিটিভিটি মিনের আসবে না পুরোপুরি দাম্পত্য পজিটিভিটি আসবে দু হাজার পঁচিশের মার্চ মাসের পর তার আগের এই সিচুয়েশনটা কন্টিনিউ হতে পারে দেখুন ষষ্ঠপতির অবস্থান কিন্তু মোরাললেস ভালো থাকবে টেন্থ হাউজে ষষ্ঠপতি যাবেন ফিফটিন ডিসেম্বর চাকরি রিলেটেড বিষয়ে অনাত্মকতা দিনের বাড়তে চলেছে চাকরি পরিবর্তন নতুন চাকরি প্রাপ্তি এই ধরনের বিষয়ে মিনরাসি রাশি জাতক জাতিকারা যথেষ্ট গ্রোথ পাবেন বলে মনে করছি বা যথেষ্ট গ্রোথ আসবে বলে এক্সপেক্ট করা যায় সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু কিছুটা পজিটিভিটি আসবে সেটা দাম্পত্য জীবনেই বলছি না তবে যে কোনো ধরনের রিলেশনশিপ যে কোনো ধরনের সম্পর্ক যেখানে আপনি বারংবার প্রবলেম ফেস করেন বারংবার নানা রকমের সমস্যাগুলো আসে আমি মনে করি এই ধরনের যে অবকাশগুলো রয়েছে সেখানে কিন্তু পজিটিভিটির মাত্রাটা পার এটা নিয়ে কোনো ডাউট নেই যে মিন রাশির জাতক জাতিকাদের অন্ততপক্ষে বেশ কিছু ক্ষেত্রেই আমরা মোরাললেস পজিটিভিটি দেখতে পারব এবং যে বা যারা এই ধরনের অবকাশে রয়েছেন তারা একটু সুযোগ সুবিধা পাবে এবং সন্তান নেওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা পাবে অনেকেই সন্তান নিতে পাচ্ছেন না অনেকেই দেখছেন বারংবার সন্তান রিলেটেড নানা রকমের জটিলতা আসছে নানা রকমের সন্তান সমস্যা এগুলো কিন্তু আপনারা ফেস করছেন যদি আমি মনে করি মীন রাশি জাতক জাতিকাদের এই যে সন্তান রিলেটেড সমস্যা এগুলো থেকে আমরা একটা ভালো অবকাশ পাবো বা একটা ভালো সংযোগ প্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে থাকছে আজকে দাঁড়িয়ে এই কথাটা কিন্তু কোনো বলার অপেক্ষা রাখে না যে মিন রাশি জাতক জাতিকাদের চেপা যারা আইভিএফের চেষ্টা করেছেন আই আই বিভিন্ন রকমের প্রসেসের চেষ্টা করেছেন কিন্তু করেও খুব একটা সলিউশন পাননি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটি পার এই সময়টা আমি বলবো আদর্শ অনেকের ক্ষেত্রেই কারণ সাপোর্টিভ জায়গা পাওয়া যাবে অনেকের ক্ষেত্রেই লক্ষ্য করা যাবে যারা সন্তান নিয়ে এর আগে মিসক্যারেজ হয়েছে বা ওই ধরনের সমস্যা হয়েছে তাদের কিন্তু কিছুটা পজিটিভ জায়গা দেখতে পাচ্ছি মোরাললেস আমি মনে করি মিনের সন্তান ভাগ্য একটু বেটার মিনের অর্থনৈতিক ভাগ্য একটু বেটার দাম্পত্য পুরোপুরি বেটার হবে না এডুকেশনটা কিন্তু মিনের একটু হলেও সাপোর্টিভ হতে পারে সাপোর্টিভ হওয়ার সম্ভাবনা যথেষ্ট পরিমাণে বাড়বে মিন রাশির জাতক জাতিকাদের যারা বিশেষ করে বর্তমান এডুকেশন রিলেটেড যে কোনো মিজারিজের মধ্যে আছেন যে কোনো প্রবলেমের মধ্যে আছেন এবং আমি মনে করি এডুকেশন রিলেটেড পজিটিভিটিটা মিনের অনেকটা বাড়তে পারে শত্রু সমস্যা বিশেষ করে শ্বশুর বাড়ির দিকে বেশি থাকবে মিনের নিজের বাড়ির থেকেও শত্রু সমস্যাটা বেশি পাবেন আয়দার শ্বশুরবাড়ি শ্বশুর বাড়ি আয়দার প্রফেশনাল ফিল্ডে হ্যাঁ শত্রু আছে যেটা আমি মনে করি দু হাজার পঁচিশের মার্চের পরে গিয়েই পূর্ণাঙ্গ রিল্যাক্সেশন বা রিলিফ দেবে চাকরির পরিবর্তনের সম্ভাবনা থাকবে পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে নতুন কিছু প্রাপ্তির সম্ভাবনা পনেরোই ডিসেম্বরের পর ওভারঅল আমরা মনে করি যে আপনার স্যাটানের যে অবস্থান সেটি বাদ দিলে বাকি অবস্থানগুলো কিন্তু সাপোর্টিভ ডাইজেস্টিং ইস্যু যাদের আছে ভালো করে পরীক্ষা করান টেস্ট করান আমি মনে করি যে সুস্থতার জন্য যা যা প্রয়োজন সেই দিকে যাওয়ার কিন্তু অবকাশ মিলে রয়েছে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয়